সরকারি নির্দেশিকা থাকলেও রেশন পাচ্ছেন না সর্বস্তরের মানুষ, অভিযোগ বিজেপির। সরকারি নির্দেশিকা থাকলেও সমস্ত গ্রাহকরা রেশন সামগ্রী পাচ্ছেন না। সাধারণ মানুষের কাছে রেশন সামগ্রী তুলে দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। সামগ্রী বিষয়ে সরব হয়েছে বিজেপি এবং বর্ধমানের মহকুমা শাসকের দরবারে হাজির হলেন বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি বিদ্যুৎ বিল মকুব করার লকডাউনের পরিস্থিতির মধ্যে নাজেহাল হয়ে পড়েছে মানুষজন, জনজীবন বিপর্যস্ত। সেই রকম জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে যাতে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন, সেই দাবি নিয়ে সরব হয়েছে বিজেপি। রেশন সামগ্রী ঠিক মতো পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। সরকারি যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা থাকলেও সমস্ত মানুষের কাছে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এমনটাই অভিযোগ। এছাড়াও যে সমস্ত নির্দেশিকা রয়েছে তা ঠিক মতো পালন করা হচ্ছে না, এমনটাই দাবি নিয়ে সরব প্রশাসনের দরবারে বিজেপি কর্মীরা। আমরা এসডিওর কাছে দাবি নিয়ে এসেছিলাম, 3 মাসের বিল যাতে মকুব করা হয়। যাদের রেশন কার্ড আছে বা পুরাতন রেশন কার্ড থাকতেও তারা যেন ঠিক মতো চাল ডালটা পায়, যেন বাজারের যে লকডাউন সেই বাজারটা যাতে ঠিক মতো হয় তাতে যেন প্রশাসনই ঠিক মতো নজরদারি করে। এই 3-4 বিষয় নিয়ে আমরা এসডিওর কাছে এসেছি, তাকে দাবি জানাবো। আপনারা কারা যারা এসেছেন? আমরা মহিলা মোর্চার, আমি সহসভানেত্রী রাধারানী সাহা, আমাদের মহিলা মোর্চার গ্রুপটাই আমি এসেছি। সংখ্যা এত কম কেন? এই লকডাউনের জন্য সংখ্যা এত কম, কেননা রাস্তায় বেশি জনকে দেখলে পুলিশ আমাদেরকে ইয়ে করবে বা নিজেকে বাঁচিয়ে চলতে হবে আর কি। ঠিক আছে। বর্তমানে নোভেল করোনা ভাইরাসের দ্বারা সারা বিশ্বজুড়ে এক মহামারী চলছে, তার সঙ্গে ভারতবর্ষ ব্যতিক্রম নয় এবং পশ্চিমবঙ্গ বর্ধমানে ব্যতিক্রম নয়। প্রত্যেক জায়গায় মানুষ আতঙ্কে রয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানী তারা এই করোনা ভাইরাসের অ্যান্টিভাইরাস এবং ভ্যাকসিন আবিষ্কার করার জন্য প্রাণপাত করে আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তার সঙ্গে সঙ্গে এই লকডাউনের ফলে গরিব মানুষ তারা কাজ হারিয়েছে, বিভিন্ন কারখানা শ্রমিক তারা কাজ হারিয়েছে, দৈনন্দিন যারা দিন আনা দিন খাওয়া মানুষ সেই সমস্ত মানুষদের আজকে অন্নহীন অবস্থা এসে পড়েছে। সেই সমস্ত মানুষদের জন্য আজকে সরকার, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে মাথা পিছু 5 কেজি করে চাল এবং ডালের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে তা বিলিবণ্টন করা হলো সমস্ত জায়গাতে। বিলিবণ্টন এখনও হয়নি, শুরু হয়নি, যাতে করে এই পশ্চিমবাংলাতেও সারা ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন রেশন দোকানে এই 5 কেজি চাল এবং ডালের ব্যবস্থা বহির্বিভাগে করা যায়, তার ব্যবস্থা করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে করে রেশন দোকান থেকে কেউ যেন বঞ্চিত না হয়, অন্ততপক্ষে ন্যূনতম আহারের ব্যবস্থা যাতে প্রত্যেকটা মানুষ পায় তার জন্যে আমরা আবেদন জানাচ্ছি সমস্ত মানুষের কাছে এবং সরকারের কাছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।